আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের আরেকটি খুবই সুন্দর এবং খুবই চমৎকার এবং ভিতরের প্ল্যানটা মাস্টার প্ল্যানিংভাবে আপনাদের জন্য সকল সুযোগ সুবিধা রেখে করা হয়েছে, যাতে আপনারা সুন্দর মতো এই বাড়িটা আপনারা করতে পারেন। সো এটা হচ্ছে এই বাড়িটার একতলা। তো আমি এটা দোতলা নিয়েও আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি এই ভিডিও থেকে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য খুবই ভালো একটি আইডিয়া নিতে পারবেন। সো প্রথম আমি এটার বাইরের ডিজাইনটা ঘুরিয়ে দেখাবো, তারপর এটা ভিতরে ফার্নিচার বসিয়ে কী পরিমাণ জায়গা থাকে সেটা সম্পর্কে পুরো একটা ডিটেলস ধারণা দিব, তারপর এটার মাপ, ফ্লোর প্ল্যান, খরচ সহ বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে এক এক করে আলোচনা করব। তো আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি এই ভিডিও থেকে আপনি খুবই ভালো একটি ধারণা নিতে পারবেন। তো দেখেন এটা হচ্ছে হাতের বাম পাশের অংশ। তো এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা দেখিয়ে তারপর ভিতরে ডিজাইনটা দেখিয়ে তারপর ফ্লোর প্ল্যান, মাপ, খরচ, জায়গার পরিমাণ সহ বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, অর্থাৎ যদি সাবস্ক্রাইব বাটনটা লাল দেখা যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সো দেখেন বাইরের ডিজাইনটা অলরেডি শেষ। তো চলুন এখন আমরা এটার ভিতরে ডিজাইনে দেখবো, ভিতরে কীভাবে কী সাজিয়েছি, তারপর এটার বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব। সো চলুন এখন আপনাদের ভিতরে ঢুকে দেখাই ভিতরে কী অবস্থা। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো প্রথম উপর থেকে ছাদ খুলি, তারপরে ভিতরে কী কী আছে দেখায়, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো দেখেন ছাদ খুলে ফেলছি। তো ছাদ খোলার পর দেখেন এটা হচ্ছে সামনের পোর্চ, বারান্দা পোর্চ। এই পোর্চটা কিন্তু খুবই সুন্দর, দেখেন চারপাশে রাউন্ড করে ডিজাইন করা আছে। আপনি এভাবে ডিজাইন করে এরকমভাবে করতে পারেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখান থেকে উপরে উঠবেন, তো ওঠার পরে দেখেন পাশে বাগান, ফুলের চারা লাগাতে পারবেন এবং ঢোকার পরে কী কী আছে একটু দেখাই। তো এটা হচ্ছে মূল প্রবেশপথ, এখান থেকে আপনি ভিতরে ঢুকবেন। ভিতরে ঢোকার পরে প্রথমে পড়বে ড্রয়িং রুম, এবং হাতের বাম পাশে পড়বে একটি বেডরুম, এবং এই বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা, এবং রয়েছে নিচে একটি অ্যাটাচ টয়লেট। তো আপনারা চাইলে এই টয়লেটটি রাখতেও পারেন, আবার যাদের প্রয়োজন নাই তারা না রাখলে চাইলে নাও রাখতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা এক্সট্রা টয়লেট, আমি আপনাদের এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, সমস্যা নেই। সো তারপর হচ্ছে দেখেন এই ড্রয়িং রুম, ড্রয়িং রুমে এখানে পর্দা লাগানো আছে যাতে পিছনে মহিলারা সেফ থাকতে পারে। তো আপনার পিছনে এই ঢোকার পর আপনি ডাইনিং রুমে মেহমান আসলে চলে যাবে, আর যদি মেহমান বেশি আপ্যায়ন করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি ডাইনিং রুমে যদি নিতে চান তাহলে ডাইনিং রুমে নিতে পারবেন, এখানে পর্দা থাকবে, মহিলার পিছনে সেফ থাকবে। তো এটা হচ্ছে ডাইনিং রুম, দেখেন ডাইনিং রুমে এখানে খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করার পর পিছনে রয়েছে আরেকটি বেডরুম, এই যে কোনায় এই বেডরুম, এবং মাঝখানে রয়েছে একটি কমন টয়লেট যেটা ওটা সবাই ব্যবহার করবে। এটা কিন্তু অ্যাটাচ দিয়েছি, এটা কমন। তো আপনার যারা অ্যাটাচটা না লাগবে তারা না রাখতে পারেন, অথবা দুইটার একটা, যে কোনো একটা রাখতে পারেন, আপনি চাইলে দুইটাই রাখতে পারেন। তো যারা খরচ কমাতে চান, 50-60 হাজার টাকা খরচ কমাবেন, তারা একটা টয়লেট না রাখলে ইচ্ছা পারেন। এবং এই পাশে রয়েছে থাকেন রান্নাঘর, রান্নাঘরটা খুব বড় সড়ো, 8 ফিট বাই 10 ফিটের বড় সড়ো রান্নাঘর। সো এই হচ্ছে এটার 3D ফ্লোর প্ল্যান। তো বেডরুম হচ্ছে একটা দুইটা, হচ্ছে ড্রয়িং, ডাইনিং, কিচেন, দুইটা টয়লেট, একটা কমন, একটা অ্যাটাচ, রয়েছে বারান্দা এবং সামনের পোর্চ। খুবই খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি প্ল্যান, এবং খুবই কম খরচে আপনারা এই বাড়িটা তৈরি করতে পারবেন। সো এটার
3D ফ্লোর প্ল্যানটি চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যাতে আপনারা আইডিয়া নিতে পারেন। আর আপনাদের আইডিয়া নিতে আরও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। দেখেন প্রত্যেকটা রুম খুবই বড় সড়ো, আমি অ্যানিমেশনও আপনাদের দেখিয়েছি, আবার এখানেও দেখালাম। তো চলেন এখন এটা আর 2D ফ্লোর প্ল্যানটা দেখি, তারপর এটার খরচ নিয়ে আলোচনা করবো, তাহলে আপনাদের সব কিছু একবারে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন এখানে আমার তিনটা ফ্লোর প্ল্যান আছে, একটা ফার্নিচার প্ল্যান, একটা মাপ শোরুমের মাপ সহ প্ল্যান, আর একটা হচ্ছে দরজা জানালার মাপের প্ল্যান, এবং কতগুলো জায়গা আছে বিস্তারিত। তো চলেন আমরা এক এক করে দেখি। তো দেখেন এটা হচ্ছে এটার মাপ, দেখেন সামনের পোর্চ, পোর্চের মাপটা হচ্ছে 12 ফিট 9 ইঞ্চি বাই 4 ফিট, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 4 ফিট, এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার 12 ফিট 9 ইঞ্চি। এবং ঢোকার পরে হচ্ছে ড্রয়িং রুম, তো ড্রয়িং রুমটা আছে এখান থেকে এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত আছে আপনার 12 ফিট 9 ইঞ্চি, আর এখান থেকে এই পর্যন্ত অত উপর থেকে নিচের দিকে রয়েছে আপনার 10 ফিট। এবং দেখেন পর্দা লাগানো আছে, তো পর্দা লাগানোর পর এই পাশে রয়েছে বেডরুম 1, তো এটা আছে আপনার 11 ফিট বাই 10 ফিট, অর্থাৎ 11 ফিট এদিকে এবং এদিকে রয়েছে 10 ফিট। রয়েছে বারান্দা 10 ফিট 7 ইঞ্চি এদিকে, এবং এদিকে রয়েছে আপনার এই কোয়েজ, দেখেন এই এই কার্ভ মানে বাঁকের এই কোণা থেকে এই পর্যন্ত রয়েছে আপনার 3 ফিট 6 ইঞ্চি। এবার আমি বলছি এখানে চাইলে আপনি এই বরাবর যেটুকু জায়গায় সিঁড়ি আছে এতটুকু জায়গায় চাইলে আপনি একটি অ্যাটাচ টয়লেট করতে পারবেন, যাদের প্রয়োজন তারা করবে, যাদের প্রয়োজন তারা করবেন না। রয়েছে ডাইনিং, তো ডাইনিং এরিয়া এই সিঁড়ি কোনো থেকে এই পর্যন্ত আছে আপনার 13 ফিট 2 ইঞ্চি, এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে 8 ফিট 4 ইঞ্চি। এবং এখানে রয়েছে কিচেন 8 ফিট বাই 10 ফিট, এবং রয়েছে বেডরুম 2 11 ফিট বাই 10 ফিট, রয়েছে টয়লেট 1, এটা হচ্ছে আপনার 4 ফিট 4 ইঞ্চি বাই 6 ফিট 2 ইঞ্চি। সো এই হচ্ছে এটার 2D ফ্লোর প্ল্যানটি। তো এটা দেখেন জায়গার মাপ আছে, তো এদিকে রয়েছে আপনার 25 ফিট, এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার 25 ফিট, এবং এইখান থেকে মানে এই পর্যন্ত রয়েছে আপনার 30 ফিট, এবং বারান্দা সহ রয়েছে আরও 3 ফিট 33 ফিট। অর্থাৎ আপনি এখানে দেখেন এদিকে রয়েছে 25 ফিট, এবং এদিকে রয়েছে আপনার 33 ফিট 3 ইঞ্চি, আর এরপরে এই পর্যন্ত নিলে 34 ফিট আসবে। সো এখানে এই এখান থেকে এই পর্যন্ত আছে 34 ফিট বাই 25 ফিট, ঠিক আছে। আমি আবারও বলছি 25 ফিট বাই 34 ফিট, তো টোটাল এখানে জায়গার পরিমাণ আছে দেখেন 850 স্কোয়ার ফিট, তো যেটা শতাংশ করলে হয় 1.95 শতাংশ, অর্থাৎ 2 শতাংশ জায়গা, মাত্র 2 শতাংশ জায়গা হলে আপনি এই বাইটি খুব সুন্দর মতো করতে পারবেন। আর যদি কাটা হিসাব করেন তাহলে হয় 1.18 কাটা, অর্থাৎ 1 কাটা থেকে একটু বেশি। সেটা দরজা জানার মাপগুলো আপনাদের একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের আরও ক্লিয়ার হবেন। দেখেন তো এটা উইন্ডো যেগুলো 1 লেখা আছে এগুলো হচ্ছে বেডরুমের উইন্ডো, তো উইন্ডো 1গুলো আছে 5 ফিট বাই 4.5 ফিট, 5 ফিট দৈর্ঘ্য এবং উচ্চতা রয়েছে 4.5 ফিট। এবং রয়েছে উইন্ডো 2 গুলো আছে হচ্ছে আপনার রান্নাঘর প্লাস হচ্ছে সিঁড়ির, এবং 3টা হচ্ছে আপনার টয়লেটের 1.5 ফিট বাই 1.5 ফিট। আর দরজা আছে প্রথমটাতে 3 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 4 ইঞ্চি রাখতে পারেন, 3 ফিট 4 ইঞ্চি বা 3 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট। এবং বেডরুম এবং রান্নাঘরগুলো আছে 3 ফিট বাই 7 ফিট, এবং কিচেনটা সরি টয়লেটটা রয়েছে 2.5 ফিট বাই 7 ফিট। সো এই হচ্ছে এটার টোটাল ফ্লোর প্ল্যানের একবারে ডিটেলস আপনাদের দেখিয়ে দিলাম। তো চলুন এখন এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ হবে সেই সময় একটা ধারণা দিয়ে দিই। তো দেখেন এই 850 স্কোয়ার ফিটে আপনি যদি খুব সুন্দর এই বাড়িটি তৈরি করেন, দেখেন আপনি যেই অ্যাঙ্গেলই দেখেন না কেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন দেখেন। এবং দরজা জানলাগুলো কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে, আপনি চাইলে এভাবে করতে পারেন, চাইলে চেঞ্জ করেও করতে পারেন। আচ্ছা যেখানে সিঁড়ির জানলাটা মিসিং হয়ে গেছে, আপনার এখানে একটা সিঁড়ির জানলা দিয়ে নেবেন, তাহলে পর্যাপ্ত আলো বাতাস ঢুকবে। সো এই হচ্ছে এটার টোটাল 3D ফ্লোর প্ল্যানটি। তো আপনি যদি এই 850 স্কোয়ার ফিট এই সেম এই বাড়িটি করেন, সেম টু সেম একতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলাই করেন, তাহলে আপনার খরচ হবে মাত্র 12 লাখ টাকা খরচ হবে এই বাড়িটা তৈরি করতে গেলে। কেউ চাইলে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে পারেন, সেক্ষেত্রে আপনার খুবই সুন্দর হবে। এবং দোতলার ডিজাইনটা যদি আপনি দেখতে চান যে দোতলা করলে এটা কেমন লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে এটা দোতলার ভিডিও আমি আপনাদের নিয়ে আপলোড করব একবারে এটার পরপরই, খুব দ্রুত যদি আপনি এটা কমেন্ট করেন শেয়ার করেন। এবং যদি খুব দ্রুত এটা যে আপনারা যদি খুবই পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই আমি এটা দোতলাটাও নিয়ে আসবো। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। এবং বাড়ির ডিজাইনের অনেক অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, দেখতে চাইলে চ্যানেলে চলে যান। আল্লাহ হাফেজ।